আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের ওয়াইসিস প্রজেক্টের ওয়াইসিস বনশ্রী প্রজেক্টের আমাদের তিনটা প্রজেক্টের এটা হলো ওয়াইসিস থ্রি। তো থ্রিতে আমরা আমাদের এই এইটা পুরো দেখাশোনা করে আমাদের হারুন ফকির। তো এই যে হারুন ফকির হলো আদর্শ কৃষক, হ্যাঁ, চ্যানেল আইয়ের শায়েক সিরাজের কাছে পাঠাই দেবো ভিডিও। ফকির এদিকে ফুল হয়ে গেছে সব, ফালান ফালান ফালান। হ্যাঁ, তো এখানে বেশ ফকিরে যা লাগাইছে তাতে ঢেঁড়স, মানে ভেন্ডি, পুঁইশাক, তারপরে এ ভেন্ডি কি আরো এইতে হবে না ভালাই দেওয়া লাগবে? ডেইলি ভেন্ডি হয়। আচ্ছা আচ্ছা, এই কুমড়া গুলা কি নিচেই থাকবে? কুমড়া গাছ, শশা গাছ একটা হইছে, পুঁইশাক কিছু কাটে না হালকা হয়ে যায়। এনে বেশ এ ফকির করল্লা গাছ কি একটাও হয়েছে? মোতালেব কাকার মতো এরম উঠেন এই যে এই লা এই আম্মা আম্মা যে বলছিলেন লাউ গাছ, এই সেই লাউ এই যে বাইতেছে ওইদিকে, আলহামদুলিল্লাহ। এ ফকির ইয়া করল্লা মনে হয় নাই না? করল্লা গাছ লাগাইয়ে দেবেন, করল্লা বেশি আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রজেক্টে এখন এই শাক কৃষি, বিশেষ করে ডাটা শাক, লাউ শাক, ধুন্দুল, তারপরে হইল পুঁই শাক। না না হের সে আর লাগবে কি ইয়াং মানুষ, লাল শাক ওইগুলো নেওয়া যাবে, খাওয়া যায় ওইগুলো। তো এখানে বেশ দুই মাস পরে ওই যে ইলিচু বেদানা লিচু আনতেছি, বেদানা লিচু ওই মাথায় লাগাই দেবো, জিনেদার থেকে পাঠাই দেবে এনে। তোফাত জল ভাই কলম কলম কাটস তরমুজ লাগাবো অগ্রাম না মেইনাগা তো আছে। এই যে এখানে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটা টান দিয়ে ছোট তো উঠে গেছে।